মোস্ট ওয়েলকাম টু, আর সাকিব খানের ছিল হচ্ছে হিরো দ্য সুপারস্টার, একসাথে রিলিজ হয়। তখন কিন্তু মানুষ মজা পেয়েছিল সাকিব খানকে নিয়ে। আমাকে আসলে মানুষের একটা, আমি আর সাকিব খান দুজন একসাথে একটা ছবি করি। সাকিবের ছবি তো প্রতি ঈদেই আসে। আমাদের দুজনের ছবিতে দুজনকে দর্শক চায়, সবাই চায় যে দুই এক হিরো কাজ করে। চিল্লায় চিল্লায় বলতেছিল, অনন্ত ভাই আপনারা সাকিব খানের মুভি দেখতে চাই, একত্রে আপনারা দুইজনে মুভি করবেন, এই কথাটা বলেন, আর এইবার কোনো ব্যবস্থা করতে পারি? সাকিব সাকিব নিজেও সাকিব খানের সাকিব খান, সাকিব খানের যদি একসাথে ছবি রিলিজ হতো দর্শক অনেক মজা পেত। অনন্ত জলিলের সাকিবকে কম্পিয়ার। অনন্ত জলিল এখনকার দেওয়া সাক্ষাৎকারগুলোতে বলতেছেন, তিনি নাকি মনে প্রাণে চাইতেন ঈদে সাকিব খানের সিনেমা আসুক। সাকিব খানের সিনেমা আসলে দুজনের হাড্ডাহাড্ডি লড়াই হবে, ছবি রিলিজ হবে, সাকিব খানের আমার ছবি রিলিজ হবে, ইচ্ছে ছিল আর কি। অথচ এই অনন্ত জলিল কিছুদিন আগেও বলতেন যে এবার ঈদে যেন তার সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা না আসে, বিশেষ করে সাকিব খানের সিনেমা। এই জন্য তিনি সাকিব খানের কাছে অনুরোধও করেছিলেন, কিন্তু এখন বলতেছেন ভিন্ন কথা। যাই হোক, সাকিব খান অনন্ত জলিল একসাথে সিনেমা করুক এমনটা অনেকেরই চাওয়া, এমনকি অনন্ত জলিল নিজেও চায় সাকিব খানের সাথে সিনেমা করতে। অনন্ত জলিলই বলে থাকেন সাক্ষাৎকারগুলোতে যে তিনি সাকিব খানের সাথে কথা বলবেন এটা নিয়ে। অনেকে বলতেছিল যে, চিল্লায় চিল্লায় বলতেছিল, অনন্ত ভাই আপনারা সাকিব খানের মুভি দেখতে চাই আমরা, একত্রে আপনারা দুইজনে মুভি করবেন, তো ঠিক আছে, এটা অনেক জায়গায় আমাকে এই কথাটা বলেন, অনেকেই বলেন, দেখি আমরা। তো আপনারা কি চান, সাকিব অনন্ত হবে নাকি একসাথে একটা সিনেমা? আপনাদের মন্তব্য নিচের কমেন্ট বক্সে জানান।